আজ তৈরি করে দেখাবো সকাল বিকেলের নাস্তায় অসম্ভব মজার নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুবই হেলদি এই নাস্তাটি, ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অল্প সময়েই তৈরি করা যায়। এই শীতে এই নাস্তাটির তুলনাই হয় না। চলুন তাহলে দেখে নেই ঝটপট আজকের রেসিপি। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার আটার সাথে সবগুলো উপকরণ একসঙ্গে একটু মিলিয়ে নিব হাত দিয়ে ডলে ডলে, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আঙুল দিলে আঙুলটা সয়, ঠিক এমন উষ্ণ গরম দিয়েই ডো তৈরি করতে হবে। রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করি, ঠিক এমন একটা মসৃণ ডো তৈরি করব। খুব ভালোভাবে মথে ডোটা তৈরি করে নিলাম আর খুব সুন্দর মসৃণ এবং নরম একটা ডো তৈরি হয়েছে। এই ডো থেকেই আমি রুটি বেলে নেব। তার আগে 2টা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। 2টা ডিম লাগবে আজকের নাস্তার জন্য। একটু লবণ দিয়ে দিচ্ছি 2টা ডিমের জন্য। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গেলে একটা সাইডে ডিমটাকে রেখে দিব। এবার এ থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে বড় সাইজের 3টা পরোটা হবে, চাইলে কিন্তু 4টাও করা যাবে, তবে আমি একটু বড় বড় সাইজ তৈরি করব, সেজন্য 3টা লেচি কেটে নিলাম। 1টা দিয়ে 1টা রুটি বেলে নিচ্ছি। একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। বড় সাইজের 1টা রুটি বেলে নেব। এই রুটির পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পাতলাই কিন্তু হয়েছে। এবার চলে যাব আমি রুটির ভেতরে পুর দেওয়ার জন্য ভাজিটাকে তৈরি করতে। 2 টেবিল চামচ পরিমাণ তেলে 3-4টা রসুন কোয়াকুচি করে দিলাম, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ ফেড়ে দিলাম, দিয়ে তেলে ভেজে ব্রাউন কালার করে নিলাম। এর মধ্যে দিচ্ছি 1টা গাজর আর 2টা আলু কুচি করা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার আলু ভাজি যেভাবে তৈরি করি, ঠিক সেভাবেই আলু গাজরের ভাজিটা তৈরি হবে। খুবই অল্প সময়ে ভাজিটা কিন্তু হয়ে যাবে, কারণ নতুন আলুটা সেদ্ধ হতে সময়ও লাগে না। আর এই শীতকালেই কিন্তু এ ধরনের ভাজিটা খেতে দারুণ লাগে। একটু ঢেকে দিব, 3-4 মিনিটের মধ্যে আমাদের ভাজি হয়ে যাবে। এ থেকে অনেকটা পানি উঠে আসছিল আর এটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেল আলু গাজরের ভাজিটা। আরও কিছু পরিমাণে কাঁচামরিচ ফেলে দিলাম, 4-5টা পরিমাণে। এর মধ্যে সবশেষে দিব একটু ধনিয়া পাতা সুন্দর ফ্লেভারের জন্য। এই ভাজি থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। শুধু রসুন আর পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু শীতকালে এই ভাজিটা তৈরি করা যায়। সবশেষে ধনিয়া পাতা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। অলমোস্ট হয়ে গেল আমাদের ভাজি। এর মধ্যে কোনো রকম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কোনো মশলার গুঁড়াই দিলাম না। রসুন পেঁয়াজের এই ভাজিটা অসম্ভব মজা হয়। তো একটা সাইডে রেখে দিব এ ভাজি। এবার চলে যাব পরোটা ভাজার জন্য। যে পরোটাটা আমি বেলে রেখেছিলাম, চলে যাব চুলায়। যে প্যানে আমি ভাজব সেই প্যানে দিয়ে দিলাম রুটি। 30 সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসবে চিনি দেওয়ার কারণে। আর যতটুকু ফুলার ফুলবে, যেহেতু ভাজ করা পরোটা না, এটা রুটি পরোটা হবে, সেজন্য মোটামুটি ফুলবে, অত না ফুললেও। আমি আটা দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, এতে করে আরও বেশি ক্রিস্পি হবে। সামান্য তেল দিয়ে দিলাম। একটা পাশ হয়ে গেলে আবারও উল্টিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে পরোটার মধ্যে। এবার আমি 1টা পরিমাণ ফেটানো ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর 1টা রেখে দিচ্ছি, পরবর্তীতে আরও 1টা বানাবো। নিচ থেকে দিয়ে প্যানে ধরে একটু দুলালেই কিন্তু ডিমের মিশ্রণটা ছড়ে যাবে। পরোটাটা উপর থেকে দিয়ে দিলাম, ডিমটা লেগে গেল পরোটার সঙ্গে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি উপর থেকে আলু গাজরের ভাজি।
যতটুকু পরিমাণ আপনারা দিতে চান সেই পরিমাণে দিলেই হবে। চুলা অফ করে দিলাম, গরম গরম নামিয়ে পরিবেশন করার পালা। হয়ে গেল একটা পরোটা, খুবই সুস্বাদু এই পরোটাটা, আপনারা ট্রাই করবেন। এই শীতকালে এটা চাইলে কিন্তু সকাল বিকেলেই তৈরি করে নিতে পারবেন, পেট ভরে খাওয়ার মতো এই নাস্তাটি রোল আকারেও তৈরি করে রাখতে পারেন, তারপর চাইলে পরবর্তীতে ওভেনে গরম করেও খাওয়া যাবে, সারাটা দিনই থাকবে নরম। কুসুম গরম পানি দিয়ে এটাও তৈরি করেছি বলেই অতটা নরম থাকবে। তারপর ছুরির সাহায্যে কেটে কেটে ছোটো করে নিতে পারেন, বাচ্চাদেরকে একটা খাওয়ালেই পেট ভরে যাবে, ঠিক এমন হেলদি নাস্তা হবে। আমি তো আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ আমি বিদায় নিয়ে নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।